হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকে, সেই এবিটিএ টেস্ট পেপারের যে ইংরেজি পেজগুলো রয়েছে তার প্রথম 15টি পেজ অর্থাৎ 23 থেকে 224 পর্যন্ত। এই পেজগুলিতে 3 কোশ্চেন থেকে তোমাদের যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলোর উপর রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো, কোন কোশ্চেনগুলি এই 15টি পেজে এসেছে এবং কোন কোশ্চেনগুলি এই 15টি পেজের মধ্যে কতবার রিপিট হয়েছে তোমরা এখানে দেখতে পাবে এবং অ্যানসারও দেওয়া রয়েছে সঙ্গে। তো চলো দেখে নেওয়া যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো দেখো প্রথম প্রশ্ন যেটা পড়েছে, হু ওয়াজ এ জার, জার কি, 23 পেজে পড়েছে। তো অ্যান্সারও দেওয়া রয়েছে, অ্যান্সারগুলো তোমরা কপি করতে পারো অথবা তোমরা আগেই হয়তো পেয়ে গেছো কোশ্চেনগুলো টেস্ট পেপারের পেজে। এরপরে দেখো দুয়ের দাগে যে কোশ্চেনটা পড়েছে, হোয়াট ওয়াজ দি হারমিট ডুইং হোয়েন দি জার কেম টু ভিজিট হিম, যখন জার হারমিটের কাছে ভিজিট করতে এসেছিল তখন হারমিট কি করছিল। এই প্রশ্নটা কিন্তু দুবার পড়েছে 23 পেজে এবং 169 পেজে পাওয়া গিয়েছে। এরপরের প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা হারমিটের মতে। তো এটাও 23 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দি উন্ড অব দি বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা মানুষটার আঘাতটা শরীরের কোন অংশে ছিল বা কোথায় ছিল। এটা কিন্তু 3টে পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটা, 47, 67 এবং 169 পেজে। এর পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দি উন্ডেড ম্যান রিসলভ টু কিল দি কিং, রাজাকে মারবে বলে সে কেন স্থির করেছিল। 47 পেজে প্রশ্নটা পাওয়া গিয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে, হাউ ওয়াজ দি অ্যাপিয়ারেন্স অব দি হারমিট, হারমিটের যে অ্যাপিয়ারেন্স, হারমিটটা দেখতে কিরকম সেটা এখানে বলা হচ্ছে। তো এটা 47 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটা। তো দেখো এর পরের প্রশ্ন যেটা রয়েছে, হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়েছিল, এটাও কিন্তু 3টে পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি। এর পরের প্রশ্ন রয়েছে, টু হুম ডিড দি 3 কোশ্চেন্স অকার, কার মনে এই 3টে প্রশ্নের উদয় হয়েছিল। এর পরের কোশ্চেন রয়েছে, হুম ডিড দি হারমিট রিসিভ, হারমিট কার সঙ্গে দেখা করে। পরের কোশ্চেন দেখো, হোয়াই ওয়াজ দি বিয়ার্ডেড ম্যান ব্লিডিং, বিয়ার্ডেড ম্যান কেন রক্তাক্ত বা রক্তপাত হচ্ছিল তার দেহ থেকে, এটা হচ্ছে 82 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটা। এর পরের কোশ্চেন, হুম ডাজ দি জার ফাইনালি অ্যাপ্রোচ ফর অ্যান্সার্স, তার প্রশ্নের যে উত্তরগুলো ছিল উত্তরের জন্য জার অবশেষে কার কাছে সেই প্রশ্নগুলো উত্তর চেয়েছিল আর কি, 93 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটা। এরপরে রয়েছে, হোয়াই ডাজ দি জার ডিসগাইজ ইন অ্যাপিয়ারেন্স বিফোর দি মিটিং, তো মিটিং হওয়ার আগে যার কেন ডিসগাইজ করেছিল অর্থাৎ ছদ্মবেশ নিয়েছিল সাধারণ মানুষের পোশাক পরে। তো এই কোশ্চেনটা 93 পেজে পাওয়া গিয়েছে। এর পরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন অব দি জার, জারের যে দ্বিতীয় প্রশ্ন সেটা কোনটা। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পাওয়া গেছে, যদিও প্রথম 15টি পেজের মধ্যে 1টা পেজেই পাওয়া গেছে, 93 পেজে। এরপরে দেখো রয়েছে, হোয়াট ডিড দি জার প্রমিস দি উন্ডেড ম্যান, তো আহত মানুষটিকে যার কি প্রমিস করেছিল, 2টো পেজে পাওয়া গেছে প্রথম 15টি পেজের মধ্যে। এরপরে রয়েছে, হু ওয়াজ দি বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা যে মানুষটা সে কে ছিল, 119 পেজ এবং 224 এই 2টো পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি। এর পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান কাম আউট অব দি অ্যাম্বুশ, তার যে ঘাঁটি সে যেখানে লুকিয়েছিল সেই সেখান থেকে সে বেরিয়ে এসেছিল কেন, 119 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি। এরপরে রয়েছে, হোয়াই ডিড দি জার ডিসাইড টু ভিজিট দি হারমিট টু গেট হিজ কোশ্চেন্স আনসার, তার প্রশ্নের উত্তরের জন্য সে হারমিটের কাছে যাবে বলে কেন ভেবেছিল, সে ঠিক করেছিল কেন, তো 131 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের, হোয়াই ডিড দি জার গিভ রিওয়ার্ড টু নান, কাউকেই যে পুরস্কার সে পুরস্কার কাউকেই দেয়নি কেন জার, 131 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি। তো এর পরের যে প্রশ্নটি সেটা দেখো, হুইচ সিজন ইজ রেফার্ড ইন 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়, তো লিও টলস্টয়ের এই 3 কোশ্চেনে কোন সিজনের কোন ঋতুর কথা বলা হয়েছে, 145 পেজে পাওয়া গিয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে, হোয়াই ডাজ দি জার গো টু দি উড, বনে গিয়েছিল কেন, 145 পেজে পাওয়া গেছে প্রশ্নটি। এরপরে রয়েছে দেখো, হাউ ডিড দি জার অ্যান্ড দি হারমিট নার্স দি উন্ড অব দি বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানের যে আঘাতটা সেই আঘাতটাকে কিভাবে শুশ্রূষা করেছিল, তো 145 এবং 212 পেজ 2টো পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি।
এরপরের প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দি ম্যান আস্ক দি জার টু ফরগিভ হিম, জারকে সে ক্ষমা চেয়েছিল কেন বা ক্ষমা করে দিতে বলেছিল কেন? এটা 157 পেজে পাওয়া গিয়েছে। এরপরের প্রশ্ন যেটা, হাউ মেনি টাইমস ডিড দি জার আস্ক দি হারমিট ফর অ্যান আনসার, উত্তরের জন্য কতবার জিজ্ঞাসা করেছিল জারকে? তো 169 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটা। এরপরে দেখো রয়েছে, হোয়াই ডিড দি জার নিড দি রিপ্লাইজ টু হিজ থ্রি কোশ্চেন, তার এই তিনটি কোশ্চেনের যে উত্তর সেগুলো তার দরকার ছিল কেন, জানার দরকার ছিল কেন? নেক্সট কোশ্চেন যেটা পড়েছে দেখো, হোয়াই ওয়াজ দি জার নট কন্টেন্ট উইথ আনসার গিভেন বাই দি লার্নম্যান, তো যে লার্নম্যানরা যে উত্তর দিয়েছিল তাদের উত্তরে সে সম্মত ছিলেন না কেন? 183 পেজে পাওয়া গিয়েছে। এর পরের প্রশ্ন দেখো যেটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে, হোয়াট ডিড দি জার ওয়ান্ট টু নো, জার কি জানতে চেয়েছিল? ঘুরিয়ে ফিরিয়ে অনেক প্রশ্নই রয়েছে, তো 190 পেজে এই প্রশ্নটা পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দি জার ফল অ্যাসলিপ, জার ঘুমিয়ে পড়েছিল কেন? 196 পেজে পাওয়া গিয়েছে প্রশ্নটি। এর পরের কোশ্চেন যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে, আফটার ডিগিং হাউ মেনি বেডস ডিড দি জার স্টপ ডিগিং, তো কতগুলো জমি খোঁড়ার পরে জার থেমেছিল? তো এটা 212 এই পেজটাতে পাওয়া গিয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দি হারমিট ব্রিথ হেভিলি, খুব জোরে শ্বাস প্রশ্বাস ফেলছিল কেন এই হারমিট? তো 212 এই পেজে পাওয়া গিয়েছে। এবং নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন অব দি জার, জারের যে প্রথম কোশ্চেনটা সেটা কি ছিল? তো এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের টেস্ট পেপারের প্রথম থেকে 15টি পেজের মধ্যে তোমাদের রয়েছে। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।